Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Mr. Mukherjee? Mr. Mukherjee? Mr. Mukherjee? Your mother has come to see you. Your mother. Cooker? 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 আপনি ফুল করছেন ডাক্তারবাবু অলক আমি চিনতে পারল না এত শিক্ষিত সেটা সম্ভব নয় পুরো পিকিউলিয়ার কেস ট্রেন দুর্ঘটনায় পেছনের সব স্মৃতি মুছে গেছে তাহলে কি কোনোদিনই সে স্মৃতি ফিরে পাবে না 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 আপনি অত হতাশ হবেন না বিশেষত আমি নিজে যখন এই কেসটা হাতে নিয়েছি তখন চেষ্টার কোনো ত্রুটি হবে না আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু তাই বোধ একটু এক গুঁয়ে যাই হোক আমার দৃঢ় বিশ্বাসের পরের বার যখন আপনি আসবেন অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন চলে
অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু কি ভাবছে? পেছনের কথা কিছু মনে পড়ছে? কিছুই মনে পড়ছে না। আপনার বাবার নাম, বাড়ির অন্য কারোর নাম, আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ? রোজ রোজ একই প্রশ্ন কেন করে? একটু একলা থাকতে দিন প্লিজ, প্লিজ। কিছুই মনে করতে পারছেন না? সে আপনি মনে করার চেষ্টাই করছেন না। আপনি কোথায় থাকতেন? 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 জানি না, জানি না, জানি না। মুখার্জি, মুখার্জি, অলোক বাবু, ছাড়ুন। চলুন। কেন আমাকে বিরক্ত করছেন? আমাকে বিরক্ত করার অধিকার কে আপনাকে দিয়েছে? আপনি যাবেন কি না? না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। রোজ রোজ আমাকে এভাবে দেখুন, আপনি যদি না যান আপনাকে বেঁধে নিয়ে যেতে আমি বাধ্য হব। ডক্টর মজুমদার, ওকে ছেড়ে দিন, একটু পরে আপনি শান্ত হয়ে চলে যাবে। That's none of your business. আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন বটে, এর মধ্যে পাকা সাইকিয়াট্রিস্ট হয়ে উঠেছেন দেখছি। সবই শিখে ফেলেছেন। শিখতে চেষ্টা করছি। ডাক্তার যদি রোগীর চেয়ে বেশি উত্তেজিত হয়ে যায়? আই সি, আপনার কাছে আমাকে নতুন করে ডাক্তারি শিখতে হবে? আমি তো তা বলিনি। দ্যাটস এনাফ, আমার কাজে ইন্টারফিয়ার করার কোনো অধিকার আপনার নেই। ইন্টারফিয়ারেন্স আমি টলারেট করব না। অদ্ভুত লোক এই ডক্টর মজুমদার। একটা রেয়ার কেস, সচরাচর পাওয়া যায় না। লস অফ মেমারি ছাড়া সবই তো স্বাভাবিক, কিন্তু উনি যেরকম ভাবে চিকিৎসার ব্যবস্থা করছেন, আই এম অ্যাফ্রেড সত্যিকারে পাগল না হয়ে যায়। আপনাকে একটা চূড়ান্ত বেহিত করতেই হবে। উনি থাকবেন এই হাসপাতালে, নয় আমি।
বসুন। এইমাত্র ডক্টর মজুমদার আপনার নামে একটা কঠিন অভিযোগ করে গেলেন, আপনি নাকি তাকে অপমান করেছেন? অপমান? হ্যাঁ, ডাক্তার হয়ে অপর ডাক্তারের রোগীর ব্যাপারে হস্তক্ষেপ করাও যা, আর তাকে অপমান করাও তাই। দেখুন ডক্টর মজুমদার আপনাদের চেয়ে অনেক সিনিয়র, আপনারা তো সবেমাত্র পাশ করে বেরিয়েছেন, আমার মনে হয় আপনি ডক্টর মজুমদারের কাছে একটা ফর্মাল ক্ষমা চেয়ে। ক্ষমা? ক্ষমা চাইবার মতো আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি। কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া তো আমি অন্য কোনো পথও দেখি না। কেন? আমি রেজিগনেশন দেব। নমস্কার। আপনি ভুল করছেন ডক্টর ব্যানার্জি। আমার বাবা বলেন ভুল করার অধিকারটা মানুষের মস্তিষ্কের একটা পার্সোনাল অধিকার। আমার কাছে বই দোকানা ছিল, ফেরত নিয়ে নিন। আর এই মেম্বারশিপের কার্ড। আপনি এখান থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ। হ্যালো রামা, তুই নাকি হাসপাতাল ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এখন কি করবি ঠিক করলে? আজকালের মধ্যে বাবার কাছে ফিরে যাব, তারপর ভাববো কি করা যায়। আচ্ছা শুনুক, দিনে কি একটা পাগলের জন্য চাকরি ছেড়ে দিয়েছিস? পাগল ভেঙে ছেড়ে, এবার বোঝো ঠেলা, ধর জলে খোঁজো পাগল। সত্যি কোনো পাগল পাগল নাকি? পুলিশ স্টেশন। দিদিমণি তোমাকে বললে তুমিও না বলতে পারতে না। ঘুমিয়ে পড়েছে বোধ হয়, দেখে দেবো। তুই যা। হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? না না না, আমি যাব না, আমি যাব না হাসপাতালে। কিন্তু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দেওয়াই আমার কর্তব্য। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচব না। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনার বাড়ি, আমাকে হাসপাতালে পাঠাবেন না। আচ্ছা আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন?
একটু বিরক্ত করতে বাধ্য হল। মেন্টাল হসপিটাল থেকে অলোক মুখার্জি নামে একজন রোগী পালিয়ে এসেছে। আপনি এখানে এসে ঢুকে পড়েন তো? আমার এখানে না। ও যদি সন্ধান পান হাসপাতাল বা থানায় দয়া করে খবর দেবেন। নমস্কার। নমস্কার। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচব না। আপনি বিশ্বাস করলাম, জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। বসুন। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? জানি না তো। আমরা যেখানে যাচ্ছি চারিদিকে পাহাড়, ছোট্ট বাড়ি, সামনে ফুলের বাগান, মহু আর বন, দিদিমণি তুমি হঠাৎ? হ্যাঁ, বাবা কোথায়? তিনি একটু বেরিয়েছেন, এখনই আসবেন। আপনি আসুন। মালি, এই জিনিসগুলো নামিয়ে নে। আপনি বসুন এখানে, আমি আপনার স্থানের ব্যবস্থা করে আসছি। শোনো, ভদ্রলোক এখানে থাকবেন, ওর দিকে একটু নজর রেখে কাজকর্ম করবে, আর বাবার একটা পায়জামা পাঞ্জাবি একটা তোয়ালে বের করে স্থানে ঘরে রেখে এসো। আচ্ছা। থাকবার জন্য ওই কোণের ঘরটা। আচ্ছা এসো, আমি দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ দিদিমণি এসছে। ও রমা এসছে নাকি? হ্যাঁ। আচ্ছা আপনি? ও ও রমার সঙ্গে এসেছেন বুঝি। বেশ বেশ, রমা কোথায়? রমা আগে জানি না তো। আপনিও ডাক্তারি করেন বুঝি? ডাক্তারি? ও ডাক্তার বাবু। বাবা, হ্যালো হ্যালো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কখন এলি মা? এই তো এক্ষুনি এসেছি। ও তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আলোক মুখার্জি আমার বাবা। দিদিমণি, চানের ব্যবস্থা হয়ে গেছে। ও আচ্ছা, আপনি ওর সঙ্গে যান। আসুন। আরে ব্যাপার কি? আমি সঙ্গে নিয়ে এসেছি দেউদা মেন্টাল হসপিটালের একজন রোগী। ওদিকে চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। তাহলে এখন বুঝতে পারছো ঘটনাচক্রে এই চিকিৎসার ভারটা আমার উপরই এসে পড়েছে। আমার স্থির বিশ্বাস বাবা, আমি ওকে সারিয়ে তুলতে পারবো। বেশ তো, এটা আর বলবার কি থাকতে পারে মা। চিকিৎসা শাস্ত্রে যে লাইন তুমি বেছে নিয়েছো তাতে এরকম একটা কেস ভালো করে স্টাডি করা, তাতে কৃতকার্য হওয়া, এ তো খুবই আনন্দের বিষয়। আমি কৃতকার্য হতে পারবই বাবা। হাসপাতালে ওরা কেসটা খারাপ করে আনছিল। সবই বুঝলাম মা, কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি, এত বড় একটা ঝক্কি, তার বাড়ির লোকেরা যখন জানতে পারবেন তারা খুশি হবেন। যখন স্মৃতিশক্তি ফিরে পেয়ে উনি আবার তাদের কাছে ফিরে যেতে পারবেন। দেয়ার আই থিঙ্ক ইউ আর রাইট মাই গার্ল। বেশ, তাই যেন হয়। মনে করছি পুরনো দিনের কথা। আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? জানি না, জানি না, জানি না।
তাই তো, কিছুই মনে করতে পারছে না। না বাবা, এ মেথাতে চলবে না। আচ্ছা, কাল কিন্তু আমাকে বলছিল, বলছিল যে আপনাদের এখানে রয়েছি, হয়তো অযথা জুলুম করা হচ্ছে। সেসব এতটুকু নষ্ট হয়নি, সেই জন্যই তো চেষ্টা করছি ওর বাইরের জীবনটা যতদূর সম্ভব স্বাভাবিক করে তুলতে। হয়তো তখন ওর নিজের ভেতর থেকে পুরনো স্মৃতি জেগে উঠবে। Yes, it's quite possible. ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই যে মাঝে মাঝে কোথায় থাকেন, দেখে দেখে সারা পাওয়া যায় না। কেন, কি দরকার? কিসে? ও হ্যাঁ, আমার দিদি কোথায়? আমার চিরুনি। আপনি চাইলেন যে মাত্র? ও আরে বাবু, চলুন বেরিয়ে আসুন। না, এটা কি? কি আমি তো আজকে যাব না, আপনি যান, আমার কাজ আছে। যাবেন না? আরে, ও একা একা বেরিয়ে গেল যে? রাগ হয়েছে। রাগ হয়েছে? ভীষণ রাগ হয়েছে, আমি যেতে পারবো না বলেছি। ও আচ্ছা, ওকে একা ছেড়ে দিলি না কেন বলতো? ওটা দরকার বাবা, যাতে নিজের উপর বিশ্বাস ফিরে আসে। ও আই সি। আর আমি তো পেছনে পেছনে যাবই। লাল ফুল দে, পরিয়ে দে। বেড়াতে বেরিয়েছিলাম, আপনাকে দেখে এদিকে এলাম। আচ্ছা, এই জায়গাটা বেশ না? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। কেন? মনে হয় কি কি মনে হয়?
বলুন। চলুন আমরা বাড়ি ফিরে যাই। শুনুন, দেখি আপনার পকেটটা। আমার পার্স, আমার রুমাল, আমার কলমটা কোথায়? ও হ্যাঁ, ভাবছিলাম একটা চিঠি লিখব। চিঠি লিখবেন? কাকে? কলকাতায়। কলকাতায় চিঠি লিখেছে? কাকে লিখব? আচ্ছা, আপনি কলকাতায় যাবেন? না। কেন? আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। বাজাতে জানে? এই যে এই মাত্র বাজালেন না তো? এই মাত্র বাজালেন না? না, আমি জানি না। আচ্ছা, আপনি তো আমাকে গান শোনালেন না। গান শুনতে আমার খুব ভালো লাগে। গান শুনতে আপনার ভালো লাগে? নিশ্চয়ই শোনাবো। সেই জন্য তো আপনাকে অনেকদিন জিজ্ঞাসা করি আপনার কি কি ভালো লাগে। যেমন ধরুন, হয়তো আগে খুব সিগারেট খেতে, অনেক দিনের অভ্যেস, নাকে খুব কষ্ট হচ্ছে, আচ্ছা আপনার আর কি কি ভালো লাগে জানেন তো আপনি। কি জানেন? রোজ মাতার শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেক চোখ বুঝিয়ে শুয়ে থাকি। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। চলো বেরিয়ে আসি।
লাল ফুল। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে। কখনো কোনো দিন আমাকে একলা ছেড়ে যাবেন না। কথা দিলাম কখনো কোনো দিন আপনাকে ছেড়ে যাব না।
দেখো মা, বাধা আমি তোমাকে দেব না, কারণ আমি জানি তোমার দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তবে তুমি নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ভালো করে বুঝে দেখেছো আশা করি। হ্যাঁ বাবা, আমি ডাক্তার, আমি জানি। অনেক সময় ডাক্তাররা যা পারেন না স্ত্রী তা পারে। বেশ মা, আমি আর কোনো অমত করব না। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে মোর, জীবন মরণ
ভুলে যাবে তো জীবনেও ভুলবো না কাজ করতে হলে বুঝি এরকম কাগজপত্র ছড়িয়ে কাজ করতে হয় তুলে রেখে দাও এসব আবার কি হচ্ছে একটা চাকরির অ্যাপ্লিকেশন করছি হুম চাকরির অ্যাপ্লিকেশন আচ্ছা আমি যে এতগুলো অ্যাপ্লিকেশন করলাম তার তো একটাও জবাব এলো না তারা তোমার অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পারে হ্যাঁ কি বুঝবো বুঝতে পারি তোমার চাকরির দরকার নেই এই ওষুধটা আনিয়ে দিনে তিনবার করে খাইয়ে দিবি কেমন কত দাম লাগবে মাঝি কত আর হবে আটানা আটানা এ মাঝি চার আনা করিয়ে দে দেশে ডাক্তারি করে কেমন আছে আর জ্বর হয়নি তো দেখি তোমার হাতটা আজ আর ওষুধ দেবো না আজ ওকে বাড়িয়ে দিয়ে দিস কেমন কই আর কেউ একটা কথা বলছিলাম রমা কোনো কথা না জিভটা দেখি না আমার কথাটা শোনো দেখি জিভটা হ্যাঁ তুমি বুঝতে পারছো না রমা আমার একটা কিছু করার দরকার এতগুলো অ্যাপ্লিকেশন পাঠালাম শ্রীধর নিশ্চয়ই ফেলতে ভুল করছে তুমি আজকাল সংসারে কিছু দেখছো না শ্রীধর শ্রীধর আগে বাবু তোমাকে যেসব চিঠি ফেলতে দেন সেসব চিঠি তুমি কোথায় ফেলো আগে আপনি যেখানে ফেলতে পারলেন আমি তো ফেলে দিই কোথায় ফেলো রাস্তায় শোনো তোমার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে যদি এখানে ঠিক মতো কাজ করতে না পারো তবে তুমি এ বাড়ি থেকে না 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 ওর কি দোষ তুমি ওকে কেন বকছো শ্রীধর তুমি কিছু মনে করো না তুমি যাও রমা রমা তুমি ব্যস্ত হবে না চাকরি আমি ঠিক জোগাড় করে নেবো
চাকরির জন্য তুমি এত ব্যস্ত হয়েছো কেন? ব্যস্ত তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না, তুমি আমার জন্য এত করছো। সব স্ত্রী তো তার স্বামীর জন্য করে, কিন্তু তোমার জন্য তো আমার একটা কিছু করার দরকার। কিচ্ছু করতে হবে না, চলো। বাড়ির সামনে নদী থাকবে নিশ্চয়ই? থাকলে ভালো হয়। আর রজনীগন্ধার ফুল? রজনীগন্ধার ফুল। আচ্ছা, বাড়িটার নাম কি দেবে? নাম নাম ও তুমি একটা ঠিক করে দিও। আমি সারাদিন চাকরি করে সেখানে ফিরে আসবো, তুমিও ডাক্তারি করে ফিরে আসবে। তারপর আমরা দুজনে মিলে খুব ঝগড়া করবো। হ্যাঁ, ঝগড়া করবো? হ্যাঁ। কেন কেন? তোমার ভুলো মনের জন্য সারাদিন তুমি যে অন্য মনস্ক থাকো। আচ্ছা, এমনও তো হতে পারে তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর আমি আর একটা বাড়িতে তোমার অপেক্ষা বসে রইলাম। না না, তা হবে কেন? না, তা হতে পারে না। আমি তো আগের মতো অন্য মনস্ক হই না। আহা, আগের মতো অন্য মনস্ক হও না? না না, কি বলছো? আচ্ছা, পকেটটা দেখবো? পকেটটা? হ্যাঁ, এই দেখো। আচ্ছা, আর ওই পকেটটা? ওই পকেটটা? আচ্ছা, মাপটা দেখতে দাও। দেখি দেখি, বাহ, আমার জন্য বুনছি বুঝি। রংটা বেশ। তোমার পছন্দ হয়? কবে শেষ হবে? শেষ? দিদিমণি, আপনাকে বাইরে কে একজন ডাকছেন। ও, আসছি। এবার বুঝি আমার ছেলেটা মরিয়া যাবে। মরবে কেন, কি হয়েছে? কাল রাত্রে একদম বহুত বোকাল হইয়াছে, একদম বেহুশ হইয়া আছে। ভাইজি তুই একবার চল আমার সঙ্গে। ভাইজি আচ্ছা, আমি যাচ্ছি, তুই একটু দাঁড়া। শোনো, আমি একটা রুগী দেখে এক্ষুনি আসছি, তুমি তৈরি হয়ে থাকো। ফিরে এসে বেরোবো, কেমন? আগে এই আচ্ছা না, তুমি যাও। Thank you.
জায়গাটার নাম কি? পলাশপুর। পলাশপুর, আজ তারিখ কত? 8 এপ্রিল। স্টেশনটা কোন দিকে? এইদিকে। দাদাবাবু কোথায়? আমি তো তাকে দেখছিলাম। সে কি? বাবা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কিরে না, বাড়িতে কোথাও নেই। আহা, অত ব্যস্ত হচ্ছিস কিসের জন্য? কোথায় আর যাবে বল, বেড়াতে বেরিয়েছে হয়তো। দাদাবু গাড়ি ধাক্কা খেয়ে খানায় পড়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি। কি বলছিস? হ্যাঁ, আমি ডাকলাম দাদাবুকে, কিন্তু দাদাবু এমনি ভাবে তাকালো, আমাকে চিনতেই পারলো না। এখন কোথায়? এখন স্টেশনের দিকে চলে গেছে। স্টেশনে? বলুন। টিকিট দিন। কোথায়? কলকাতা। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কলকাতা। 43 টাকা, 4.5 আনা। 43 টাকা, 4.5। সরি, আপনাদের থার্ড ক্লাস কত? এই না বললেন ফার্স্ট ক্লাস? না, থার্ড ক্লাসে দিন। কত? 8 টাকা 6 আনা। ও দিন। আসুন।
এমনই তো হতে পারে। তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর আর একটা বাড়িতে আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। দেখ মা, তোর কোনো কাজে কখনো আমি বাধা দিইনি, কারণ আমি জানি যে কোনো কাজের দায়িত্ব নেবার মতো চরিত্রের বল তোর আছে। তবুও আজ আমি বাবা, প্রথম যেদিন তাকে এ বাড়িতে আনি তিনি ছিলেন রোগী, আমি ছিলাম ডাক্তার, আজ আমি তার স্ত্রী। তিনি যেখানেই থাকুক সুস্থ আছে সেটাও তো আমার জানা দরকার বাবা। হ্যাঁ মা, আমি জানি, আমি সবই বুঝতে পেরেছি। তবুও কি ভাবছি জানিস, কলকাতার মতন এত বড় একটা শহরে তাকে কি সত্যি খুঁজে বার করতে পারবি? বাবা, তাকে যে আমার খুঁজে বের করতেই হবে। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। আমাদের সাহেব কত খোঁজাখুঁজি, কত পুলিশে খবর, কেমন আমি বলিনি ঠিক একদিন ফিরে আসবেন? ভগবান রাখলে মারে কে। আমি মায়ের বাড়ি পুজো দিতে যাবো, আপনি তার ব্যবস্থা করুন। আর শুনো, অলোকজি ফিরে এসেছে এই খবরটা টেলিফোনে সবাইকে জানিয়ে দিন। আর একটা কথা, সবাইকে বলে দিন অলোকের অসুখ বা অ্যাক্সিডেন্টের কথা ওর সামনে কেউ যেন আলোচনা না করে। ওকে একটু বিশ্রাম করতে দাও, তারপর যত ইচ্ছে বক বক করো। আমি একটা কথা কিছুই বুঝতে পারছি না, আমি যাচ্ছিলাম পাটনা, তারপরে হঠাৎ দেখি
আমি অন্য একটা জায়গায়। আচ্ছা পাটনায় না গিয়ে ওখানে গেলাম কেন? আর ওখানে এতদিন এত সময়। ওসব কথা থাক, ভগবান যে তোকে ফিরিয়ে দিয়েছেন এটি বড় কথা। ফিরিয়ে দিয়েছে? বেলা অনেক হয়েছে, স্নান সেরে নে। অলোক, অলোক, তুই আমায় কথা দে, আর এসব কথা কখনো ভাববি না। আচ্ছা চল। শ্রীচরণেশু বাবা, এর আগে তোমাকে আর চিঠি লিখতে পারিনি। দিনগুলো কোথা দিয়ে কিভাবে কেটেছে ভাবলে অবাক হয়ে যায়। দিন নেই, রাত নেই, কলকাতার পথে পথে ঘুরে বেরিয়েছি, খুঁজে বেরিয়েছি তাকে। এই এত বড় শহর, এরপরে তাকে খুঁজে বার করা অসম্ভব ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল অসম্ভব তো জীবনে সম্ভব হয়। সেদিন টেলোসি স্কোয়ারে ফুটপাথ দিয়ে চলেছি, একটা বড় গাড়ি এসে দাঁড়ালো, হঠাৎ দেখি মিস্টার মুখার্জির সাথে একবার দেখা করতে চাই। বসো, ক্লিপ দিন। আসুন।
Yes. Boson. Boson. আপনার জন্য কি করতে পারি বলুন? বলুন আপনার জন্য কি করতে পারি? আমি অনেক আশা নিয়ে। ও হ্যাঁ, দেখুন বিজ্ঞাপনটা দেখে রোজই প্রায় দু তিনজন করে যাওয়া আসা করছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাউকেই পছন্দ হচ্ছে না। আমারই ভাগ্নের জন্য ফুল টাইম গভর্নেন্স দরকার। শোনো, আপনি অ্যাপ্লিকেশন করেছেন? করুন, যা আশা করে এসেছেন হয়তো তা ব্যর্থ নাও হতে পারে। সুযোগ পেয়েছি তার বাড়িতে থেকে তার একটি ছোট ভাগ্নিকে দেখাশোনা করবার কাজ পেয়েছি। শেষ চেষ্টা করে দেখব যদি তার স্মৃতিকে জাগাতে পারি। এই আমার জীবন পরীক্ষা। আর কি কি শিখেছো তুমি? তুমি গল্প শুনবে? শোন, এক রাজার ছেলে ছিল। রাজার ছেলের নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ একদিন রথে চড়ে বেড়াতে বেরিয়েছে। এখন সে তো যাচ্ছিল দুঃখ কষ্ট সুয়ো সে কিচ্ছু জানে না। আর কেউ তাকে কোনোদিন কিচ্ছু বলে। তারপরে কি হলো রামাজি বলো না? তারপরে কি রামাজি বলো না? হ্যাঁ, তারপর হঠাৎ সিদ্ধার্থ দেখতে পেলেন একজন লোক কাঁপতে কাঁপতে। তুমি বুঝি মামুকে ভয় করো? কেন মালা? সকলেই ভয় করে কিন্তু আমি ভয় করি না। ও আচ্ছা আচ্ছা, এবার শোন। তারপর সে লোকটি সিদ্ধার্থের কাছে এসে দাঁড়ায়। লোকটির চেহারা যেন কেমন, রাস্তা দিয়ে চলতে পারছে। হুকুমনি সাহেব ডাকছেন। আসতে পারে? আমি খাবার খেয়েছি মামু। দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু মনে থাকে জানো, ভবিষ্যতে যদি কখনো এরকম অন্যায় করো তোমার জন্য উনিও বকুনি খাবেন। তা
আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? সোয়েটার বলছেন বুঝি? বাহ, রংটা বেশ। আপনার পছন্দ হয়? কেন বলুন তো? চলো আসছি, নামো। চলি হ্যাঁ, কে ওখানে? আপনি এত রাত্রে এখানে? ঘুম আসছিল না, বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম রাত দুটো বাজে, অথচ আপনার ঘরে আলো জ্বলছে। আপনি এত রাত পর্যন্ত কাজ করেন? সেই দুশ্চিন্তা আপনার ঘুম নষ্ট করবেন না। কিন্তু বলুন, শুনলাম আপনি খুব কঠিন রোগ থেকে উঠেছেন। কে বলেছে আপনাকে? মা। দেখুন, কতগুলো কথা আপনার জেনে রাখা দরকার। আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার মধ্যে একটা হলো কৌতূহল থাকা ভালো, তার একটা সীমারেখা থাকা দরকার। দেখো লতা, মানুষের কালচার, তার চরিত্র, তার চোখে মুখে লেখা থাকে।
গতবার অলোক ছিল না তাই কিছু হয়নি। অলোকের ইচ্ছে মালার জন্মদিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যা হোক কিছু করা। এবার দেখছি কাজের চাপে তার খেয়ালই নেই। দিদা তুমি কিন্তু মামুকে কিচ্ছু বলবে না, আমারই তোমাকে কিন্তু পিয়ানো বাজাতে হবে। যাই লাইটু বলটুকে ফোন করে দিয়ে আসে। মা এর সঙ্গে তো মালার গভর্নেস রমা, ভারী ভালো মেয়ে, ঠিক যেন আপনার জনের মতো। আর এ লতা আমার ভাবী পুত্র বোধ। তোমরা আলাপ করো, আমি একটু আসছি। আমায় বলছেন এর আগে আর কোথাও মাস্টারি করেছিলেন নাকি? কেন বলুন তো? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। উত্তর দেবার আগে প্রশ্নটা তোমার ভালোভাবে বোঝা চাই। প্রশ্নটা খুব শক্ত করেছিলেন কি? প্রশ্নটা শক্ত হলে উত্তর দেওয়া যায়, অন্যায় হলে দেওয়া যায় না। তার মানে? আমার সম্বন্ধে আপনার যদি কিছু জানবার থাকে মিস্টার মুখার্জিকে জিজ্ঞেস করে নেবেন। এ লতা আমার ভাবী পুত্র বোধ। এই যে মালা রানী, শুনলাম তুমি খুব লেখাপড়া করছো, নতুন গভর্নেন্স এসেছে। তাই নাকি? অলোক তো ঘরে নেই দাদা। মামু শপিং এ বেরিয়েছে। ওয়াট এ ওয়ান্ডার, বাজার করতে বেরিয়েছে অলোক সাহেব? হ্যাঁ, রামাদিকে নিয়ে। আমি তোমাকে তখনই বলেছিলাম দাদা। মামু এক্ষুনি আসবেন। তুমি যাও, পরে যাও। এইভাবে কথা বলতে শিখেছো? এইসব ম্যানার শিখেছো এই গভর্নেসের কাছে? আমি এক্ষুনি যাচ্ছি বলতে। এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এত? তুচ্ছ নয় দাদা, আমার চোখ ভুল করেনি। রাবিশ, ওই রকম গভর্নেস কে মেইন ফর চার্জ লাইক দিস। তোমাকে আমি আজ বুঝতে পারলাম না। তা সামনের মাসেই তো ভালো দিন রয়েছে। অলোকের দুর্ঘটনা না হলে বিয়ে তো অনেক আগেই হয়ে যেত বাবা। তা তুমি আর দেরি করো না, যত শিগগির পারো ব্যবস্থা করো। বাড়িটা যেন খাঁ খাঁ করছে। অলোকের উপরে ছেড়ে দিলে আমি তো ওকে চিনি, ও কোনোদিনই মনস্থির করতে পারবে না। এই আমার অবস্থাটাই দেখুন না, ওই করে আমার আর বিয়ে করাই হলো না। মা আমার ফিরতে একটু দেরি হয়ে গেল, আপনার শরবতটা এক্ষুনি বানিয়ে দেবো। ওরা আমাকে দিয়েছে। ও, চিনতে পারলাম না তো? রমা মালার গভর্নেস।
ও আই সি, নমস্কার 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 নমস্কার। আর উনি হচ্ছেন মীর ভট্টাচার্য, লতার দাদা। দিদা দেখবে চলো, আমার জন্মদিনে কত ভালো ভালো জিনিস এসেছে, চলো না দিদা, চলো 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 চলো। আপনি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শুধু মালাই নয়, সমস্ত বাড়িটাই ব্রাইট হয়ে উঠেছে। আমি বসবো, আপনি দাঁড়িয়ে থাকবেন? আর না না, দাঁড়িয়ে থাকবো কেন? শুনলাম অলোকের সঙ্গে আপনি বেড়াতে বেরিয়েছিলেন। বেড়াতে না, কতগুলো জিনিস কিনতে। মালার জন্মদিনে, মালার বন্ধুদের নিয়ে ছোটখাটো একটা উৎসব হবে। চমৎকার চমৎকার, ওয়ান্ডারফুল। তবে আসছে মাসে আর একটা উৎসব আসছে, লতার বিয়ে, আই মিন অলোকের বিয়ে। তাতেও আপনাকে একটা খুব বড় রকমের উৎসবের আয়োজন করতে হবে। আপনি ভুল করছেন, উৎসবের আয়োজন করা আমার কাজ নয়। গভর্নেস হয়ে শরবত তৈরি করাও তো আপনার কাজ নয়, তবুও তো আপনি তা করছেন। দেখুন রমাদেবী, আমাকে আপনি ভুল বুঝবেন না, শরবত আপনি তৈরি করুন, তবে মাঝে মধ্যে এক আধ গ্লাস আমাদেরও খাওয়াবেন। সে কি, আমি রমা, আমার মেয়ে। ও ও, কেষ্ট আগে রমা দেবীকে খবর দাও। আগে তাকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছেন। আপনি বসুন। বাবা তুমি? এই যে মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হঠাৎ কলকাতায় একটা কাজ পড়ে গেল মা, তাছাড়া তোর জন্য মনটা কেমন করে উঠল। তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। ওরে অলোক আমাকে চিনতে পারলো না। দেখ মা, তুই বরং আমার সঙ্গে ফিরেই চল। না বাবা, তবু তোর কাছেই আছি। আচ্ছা মা, তুই নিজের পরিচয়টা ওকে দিয়েছিস? কি লাভ, আমি ওর স্ত্রী বলে পরিচয় দিলে উনি কি বিশ্বাস করবে? আত্মীয় স্বজনরা যা তা বলবে, তখন তো এই বাড়িতে আমার থাকাই অসম্ভব হয়ে উঠবে। তাছাড়া তাছাড়া কি মা, আমাকে কেউ অপমান করলে আমি সইতে পারি, ইচ্ছে করলে ফিরিয়েও দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে কেউ অপমান করবে তা তো আমি সইতে পারবো না। আর এ বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয়, গভর্নেন্স হিসেবেই চলে যাব। তাহলে একবার শেষ চেষ্টা করে দেখবো বাবা। কিন্তু মা, আমাকে যে বড় দুর্ভাবনা নিয়ে ফিরে যেতে হচ্ছে। না না বাবা, তুমি আমার জন্য কিচ্ছু ভেবো না। ভালো, আমি তাহলে আজকে আসি মা। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ।
একটা কথা আছে তোমার সঙ্গে। আজকাল প্রায় দেখি অন্য মনুষ্য। কি হয়েছে তোমার, কি ভাবছো? আজকের ফাংশন কেমন লাগলো? আমার কথার জবাব দাও, কি হয়েছে তোমার? লতা, লোকের টাকা পয়সা হারিয়ে যায়, আমার খানিকটা সময় হারিয়ে গেছে। মাঝে মাঝে সেই কথাটাই মনে পড়ে। ব্যবসাদার লোক তো, হিসেব মেলাবার চেষ্টা করি, তাতে লাভ? ওটা ব্যবসায়ী লোকের মনের অভ্যেস। এক আটলার হিসেব না মিললে বড় অস্বস্তি বোধ করি। চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। এলাম যে শ্রীমান অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রীমতী লতা দেবী শুভ পরিণয় কার্য আসছে মাসের তারিখটা ঠিক করবার ভার আমার উপরে থাক। অলোকের মাসি অনেকদিন থেকে পাটনা যেতে দেখছে, কিছুতেই আর যাওয়া হয় না। এবার তার মেয়ের বিয়ে, না গেলে আর রক্ষে রাখবে না। তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু মালার পড়াশোনা? মালা তো আমার সঙ্গেই যাবে, কিছুদিন থাকতে হবে। তুমি থাকলে তার কোনো কষ্ট হবে না। মা, তোর আসতে দেরি দেখে আমি রমার সঙ্গে বসে বসে গল্প করছি। শুনুন, আচ্ছা আমাকে দেখলেই আপনি স্কুল মাস্টারের মতো মুখ করে চলে যান, কেন বলুন তো? তোর যেমন কথা। মা, ম্যানেজার বলছে। বসতে বলো, আমি আসছি। এত বড় একটা কাণ্ড করলেন আজ, অথচ আমার কেমন লাগলো একবার তো জিজ্ঞাসা করলেন না। আশা করেছিলাম আপনি নিজেই করবেন। আমি নিজে না বললে আপনি একবার জিজ্ঞাসা করবেন না? আপনি বলেছিলেন কৌতূহলের সীমারেখা থাকা উচিত। কিন্তু কৌতূহল যে একেবারেই থাকবে না তা তো বলেনি। কি করে বুঝব কতটা কৌতূহল আপনি সহ্য করবেন? তাই সব কৌতূহল দমন করি। তাহলে তো এখানে এনে আপনাকে রীতিমতো শাস্তি দেওয়া হচ্ছে। আপনি তো এখানে আনেননি, আমি নিজে এসেছি, আমার দরকার। দেখুন, চাকরি করতে এসে চাকরির দরকারটাকে যারা বড় মনে করে, ভেবেছিলাম আপনি তাদের থেকে একটু আলাদা। কই? আপনার ফাংশন কেমন লাগলো? আপনার ঘরে এর উত্তর রেখে দিয়ে এসছি। মালার হঠাৎ পরশু রাতের থেকে খুব জ্বর, আমার মনে হয় ইনফ্লুয়েঞ্জা। ওদিকে বিয়ে বাড়ি, মা ওয়েট করতে পারলেন না, চলে গেলেন। দেখি আর দু চার দিন দেখে মালা একটু ভালো হলে পরে রমাদেবের মালাকে একসঙ্গে পাঠিয়ে দেবো। আশ্চর্য! কি আশ্চর্য! যাবার ঠিক আগের দিন রাত্রি মালার একটু জ্বর হলো, আর সঙ্গে সঙ্গে তুমি হুকুম দিলে। এরকম অবস্থা হলে তুমি কি করতে? যে অবস্থা তৈরি করে তাকে শাস্তি দিতাম। তৈরি করে? হ্যাঁ, তুমি এ ধরনের স্ত্রী লোকদের জানো না, এদের অসাধ্য কোনো কাজ নেই।
এক্সকিউজ মি মিস্টার মুখার্জি, আপনি এক্ষুনি একবার ডক্টর সেনগুপ্তকে আসতে বলুন। তাকে এই মাত্র টেলিফোন করেছিলাম, উনি বললেন যে ওষুধটা চলছে ওইটাই চলবে। মিস্টার মুখার্জি, মালার অবস্থা থেকে আমার মনে হচ্ছে, দেখুন রমাদেবী, ডক্টর সেনগুপ্ত একজন বড় ডাক্তার আর আমার ফ্যামিলি ফিজিশিয়ান, আর মালার সম্বন্ধে দুর্ভাবনা আশা করি আপনার চেয়ে আমার কম নয়। মালার সম্বন্ধে ওর ভাবনা হয়তো তোমার চেয়ে কিছু বেশি। স্পর্ধা তুমি সহ্য করো কি করে বুঝি না, বললে তো আবার বড় বড় কথা শোনো না, যা খুশি তাই করো। সুধী, কাল ডিনারে আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি। আপনাদের সকলের উপস্থিতিতে কাল ঘোষণা করা হবে আমার ভগ্নী শ্রীমতী লতার সঙ্গে শ্রীমান অলোক মুখার্জির শুভ পরিণয়ের তারিখ। ইতি মিহি ভট্টাচার্য। আপনি ডাক্তারি করছেন নাকি? হ্যাঁ, আপনি ঠিকই করেছেন। কাল সকালে আরেকটা টেনসিটি দিয়ে দেবো। হ্যাঁ দেবেন। ইঞ্জেকশনটা দিতে আর একটু দেরি করলে সত্যি কেসটা খুব খারাপের দিকেই যেত। আমাকে কিছু বলবেন? আপনি ডাক্তারই জানেন, অথচ পড়েছিলাম, ইচ্ছেও ছিল বড় ডাক্তার হব। হতে পারলেন না কেন? অবস্থার চাপে। আপনি বিবাহিতা?
আপনার স্বামী। আমার স্বামী আমাকে ভুলে গেছেন। অজান্তে ব্যথা দিলাম, কিছু মনে করবেন না। এভাবে বিপন্ন করে আপনার কি লাভ? আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন? খাওয়া হয়ে যাবার পর তো বলবেন আপনাকে বিপন্ন করলাম।
আমাকে যে কতক্ষণে বিপন্ন করেছেন তার সঠিক খবর যদি জানতেন। আপনি খাবেন না? নিশ্চয়ই খাবো, খাবো বলে খাওয়ানোর সুখটাকে নষ্ট করতে চাই না। কতদিন পরে কি মনে পড়ছে পুরনো দিনের কথা। আপনার স্বামীর কথা? আচ্ছা, আপনাকে যদি অন্য কোথাও একটা ভালো চাকরি জোগাড় করে দিই? তার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। আপনি যেদিনই বলবেন সেই দিনই আমি চলে যাব। আপনি এখান থেকে যাবেন, কত টাকা চাই? টাকাই যে চাই কি করে আপনি বুঝলেন? আপনি যা চান তা বুঝতে কারুর বাকি নেই, কিন্তু তা হবে না। আপনার মতো মেয়েকে জেলে পুড়ে রাখা উচিত। মাথায় সিঁদুর দিয়ে লজ্জা করে না? লজ্জা করে না? অলোক নাবলো না? না। অলোকের মা টেলিগ্রাম এসছে, কালই আসছেন।
আমার কিন্তু মোটেই ভালো লাগছে না দাদা। গভর্নেন্স কি করছে? দুজনে এক টেবিলে বসে খাচ্ছিল। শোন, ভেতরে একটা মপ পেয়ে বেশি মাপে। Thank you.
এই গান আপনি আমার স্বামীর প্রিয় গান। কানের ভেতরে তাকে খুঁজে বেড়াচ্ছি। যদি বলি আপনাকে খুব অলোক এত রাত্রে আগেও এসছে অনেক রাত্রে এসছি তখন তো প্রশ্ন করেনি। আপনার সঙ্গে একটা কথা আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না? আমার উত্তরে তো আপনি সন্তুষ্ট হবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। আমি যদি বলি আমি ওকে আপনার কাছ থেকে কেড়ে নিইনি, আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তার মানে আমার এই মাথার সিঁদুর যদি তাড়ি দেওয়া হয়। ও, তার মানে রীতিমতো প্ল্যান করেই আপনি বাড়িতে ঢুকেছেন ব্ল্যাকমেইল করার জন্য। আপনার আর কিছু বলবার আছে? অলোকের কাছে এখন এই সমস্ত কথা কিচ্ছু বলবি না। কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। অলোকের কোথায় একটা দুর্বলতা আছে যার সন্ধান ও জানে। ইয়েস, ওর ফাঁদেই ওকে ফেলতে হবে। যদি বলি আপনাকেই খুঁজছি। কোনো সিন করতে আসিনি আর করবো না। মাকে টেলিগ্রাম করেছিলাম, তিনি কালই আসছেন। মাকে টেলিগ্রাম করেছো? হ্যাঁ, এবারের ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে সে অধিকার আমার আছে। তুমি বুঝি মালাকে নিয়ে যেতে পারলে না? নিয়ে যাওয়াটা ঠিক হতো না। সে বিচারে ভারও কি তোমার উপর? এত বড় সাহস, বাড়ির ডাক্তার রয়েছে, ওর গার্জেনরা রয়েছে, তা কাউকে কিছু না জানিয়ে নিজের যা খুশি তাই করছে। অলোক কিছু বলে না? হুম, বলবে। এই ধরনের মেয়েরা ভালো মানুষে যে ভদ্রলোকের বাড়িতে ঢোকে, তারপরে মিথ্যে বদনাম দিয়ে খেসারত আদায় করে, তখন মানসম্মান বজায় রাখতে সবকিছুই দিতে হয়। আপনি দেখবেন মা, ও একদিন ঠিক সুযোগ বুঝে বলবে যে আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। Thank you.
এভাবে কেন আমার শান্তি নষ্ট করছেন? লোকে অপবাদ দিচ্ছে, আর সেই অপবাদকে সত্যি করে তুলতে আপনিও উঠে পড়ে লেগেছেন। কেন, কিসের জন্য, কি ক্ষতি করেছে আপনার? সারাদিন কোথায় ছিলেন? সেই কথা জানবার জন্য কি মাঝরাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? নইলে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোতে পারিনি কেন? আপনি আমাকে ভুল বুঝেছেন, আপনার দিকে আমি ছুটে গেছি এই কথা সত্যি, কিন্তু সেটা আপনাকে থেকে নয়। সে আমি জানি, আপনার মনের মধ্যে যে ঘুমিয়ে আছে তারই ছায়া দেখেছেন আমার উপর। আমি মালার গভর্নেস। কাল সকালে যেন তোমার মুখে এই বাড়িতে আর না দেখি।
স্যার, রমাদেবীর মাইনের টাকাটা দিয়ে দিন, তিনি চলে গেছেন। কে চলে গেছে? রমাদেবী। চলে গিয়েছে? হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? ম্যানেজার বাবু, ওর মাইনেটা বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিন। ম্যানেজার বাবু, ওর বাড়ির ঠিকানা জানেন? চিঠি ফেলতে দিতেন, দেখেছি, এস ব্যানার্জি, পলাশপুর। পাঁচ বাজে থেকে হঠাৎ সেখানে চেকে উঠেছিলাম, পলাশপুর, সেই পলাশপুর। তবে তবে সেইখানে কোথাও কখনো এর সঙ্গে স্যার স্যার চেকটা স্যার 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 Thank you.
ডাক্তার বাবু।